সরকার গত নির্বাচনের পর একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বলছেন জিএম কাদের। জানাবো জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে কিভাবে আনতে চায় বিএনপি, যা বললেন বাহাউদ্দিন নাছিম। এদিকে কানাডায় সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো ঢাকা মহানগরে পদযাত্রা শুক্রবার, গায়েবি মামলাকে হাতিয়ার করে দমন পীড়ন চলছে, বলছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার গত নির্বাচনের পর একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বলছেন জিএম কাদের। দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সামনের দিকে আরো খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। তিনি আরো বলেন, দেশের সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে, বর্তমান সরকার সংবিধান মোতাবেক গত নির্বাচনের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। বিএনপি এই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, তারা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। আমরা দুটি দলের মাঝামাঝি অবস্থানে নিজস্বতা নিয়ে রাজনীতি করছি। আমরা দেশের মানুষের সামনে তৃতীয় এবং বিকল্প অপশন সৃষ্টি করেছি। তিনি বলেন, 90 সালের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বীতশ্রদ্ধ। দেশের মানুষ একটি পরিবর্তন চাচ্ছে, আমরা শক্তিশালীভাবে সাধারণ মানুষের সামনে বিকল্প হিসেবে দাঁড়াতে চেষ্টা করছি। তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত কর্তৃত্ববাদী, সবকিছু তারা নিয়ন্ত্রণে নিতে চায়, অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়েছে। শান্তির মিছিল হচ্ছে কিসের শান্তি? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষের মাঝে শান্তি নেই, মানুষের আয় বাড়ছে না কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে, মানুষের মানসম্মত সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই, উৎকণ্ঠার মধ্যে দেশের মানুষ জীবন কাটাচ্ছে। এমন বাস্তবতায় শান্ত স্থিতিশীলতা মানুষের কাছে প্রহাসন মনে হয়। দুটি দল দেশের মানুষের জন্য কবরের শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করেছে। দেশের মানুষ কবরের শান্তি ও স্থিতিশীলতা চায় না, কারো প্রতিবাদ করার শক্তি বা সাহস নেই, এমন শান্তির জন্য আমরা রাজনীতি করি না। আমরা মানুষের সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনীতি করছি। আগামী প্রজন্ম যেন সুনাগরিক হিসেবে শান্তিময় পরিবেশে বেড়ে উঠতে পারে, সরকার এমন শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি। শুধু ক্ষমতায় থাকা এটা কোনো রাজনীতি হতে পারে না, ক্ষমতায় আমরা যাব। জনগণের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টি এর রাজনীতি জনগণের সামনে তুলে ধরতে চায়। জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে কিভাবে আনতে চায় বিএনপি, যা বললেন বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেছেন, অতীতে বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে গাড়িতে বোমা মেরে মানুষ হত্যা করেছে, গবাদি পশু হত্যা করেছে। তারা মানুষ হত্যা আর গবাদি পশু হত্যাকে এক কাতারে রেখে আবারও আন্দোলন করতে চায়। এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, এজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, গত 13 বছর ধরে তারা হুঙ্কার দিয়ে যাচ্ছে, কিন্তু বিএনপি যদি মনে করে আগুন সন্ত্রাস করে গবাদি পশু যেভাবে হত্যা করেছে মানুষের সেভাবে হত্যা করবে, তাহলে ভুল করবে। বিএনপির কড়া সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়, দেশের প্রতিটা মানুষের জন্য আইনের শাসন রক্ষা করা নাগরিকের দায়িত্ব। কিন্তু বিএনপি আইনের প্রতি কোনো শ্রদ্ধা না রেখে নীতি বহির্ভূতভাবে একজন সাজাপ্রাপ্ত আসামিকে জেল থেকে তালা ভেঙে আনার কথা বলছে। 2018 সালে বিএনপি জামায়াত জোটের অনেক নেতা বলেছিল, নির্বাচনের পরে নিজ হাতে জেলের তালা খুলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। যারা এ ধরনের বক্তব্য দেয় তারা বিএনপি দলে আছে। একজন সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া তাকে জেলের তালা ভেঙে কিভাবে আনতে চায় বিএনপি নেতারা? সে সাজাপ্রাপ্ত আসামি, সে জেলে বসে দেশ পরিচালনার স্বপ্ন দেখে। বিএনপি এদেশের জনগণের সমর্থন কতটুকু পাবে এটা অতীতেও বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে, দেশের আইনের বিরোধিতা করে খালেদা জিয়া দুর্নীতির কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা করা হয়েছে, এ মামলা তো আওয়ামী লীগ সরকার করেনি। বিএনপি নেতারা চায় না খালেদার বাসায় থাকুক, চিকিৎসা নিয়ে সুস্থ থাকুক। বিএনপি নেতারা খালেদা জিয়াকে জেলে দিতে চায়, তাদের মধ্যে এ ধরনের ধ্যান ধারণা আছে। খালেদা জিয়াকে জেলে রাখতে বিএনপির নেতাকর্মীদের ভিতরে নীল নকশা আছে কিনা এটা তারাই জানে। দুই দলের রাজনীতির মাঠে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি বলছে, সরকারের পতনই তাদের মূল লক্ষ্য, এ ব্যাপারে কি মনে করেন? এমন প্রশ্নের জবাবে নাছিম বলেন, গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাবোধ সম্মানবোধ থাকে দায়িত্ববোধ থাকে তারা এসব কথা বলতে পারে না। একথা বলার উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, বিশৃঙ্খলার জন্য অনেক ধরনের চাল বাহানা করছে বিএনপি। বিএনপির এ ধরনের বক্তব্য আগে শুনেছি। 2018 সালে নির্বাচনের সময় তারা বলেছে, নির্বাচনের পরে নিজ হাতে চাবি দিয়ে জেলের তালা খুলে খালেদা জিয়াকে বের করে আনবে। দেশে কি
কোনো নিয়ম শৃঙ্খলা গণতন্ত্র বলতে কিছু নেই। বিএনপি জামায়াতের হাতে যদি ক্ষমতা যায় তাহলে দেশে গণতন্ত্র বলতে কিছু থাকবে না, যা আলাও পড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। বিএনপি জনগণের সমর্থন পায় না বলেই তারা অযাচিত কথা বলে। একসময় তারা গাড়িতে আগুন দিয়ে গবাদি পশু মেরেছে, এখন যদি তারা আগুন সন্ত্রাস করতে চায় তাহলে মানুষ ছাড় দেবে না। আগুন দিয়ে গবাদি পশু আর মানুষ মারা এক জিনিস নয়। বিএনপি কি করবে আদৌ তারা জানে না, ভবিষ্যতে কি করবে তাও জানে না। আগে বিএনপি একটি পথ ঠিক করে জনগণের কাছে যাক, তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানুক। কানাডায় সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত। কানাডার অন্টারিওর ডুনবাসে এক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা সংকটাপন্ন। নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন, নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক, তারা সবাই কানাডায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে গিয়েছিলেন। তারা থাকতেন অন্টারিওর রাজধানী টরন্টোতে। পুলিশ আরও জানিয়েছে দুর্ঘটনার সময় গাড়িতে 4 আরোহী ছিলেন, এর মধ্যে 3 নিহত হলেও একজন এখনও বেঁচে আছেন। পুলিশের পক্ষ থেকে আরও জানিয়েছেন দুর্ঘটনার পরপরই 20 বয়সী এক যুবক ও এক যুবতী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একজনের মৃত্যু হয়, অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে যার মৃত্যু হয়েছে তার বয়স মাত্র 17 বছর, আর মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন গাড়ির 21 বয়সী চালক। জানা গেছে স্থানীয় সময় রাত 11:30 সময় টরন্টো পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি গাড়ি উল্টে আছে এবং এটি আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে গাড়িটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকবার ওলট পালট খায়, এরপর এতে আগুন ধরে যায়। টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা, এরপর ভেতরে আজকে পড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। তুরস্কের 10 প্রদেশে ভূমিকম্পের ছোবলে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিয়ত লাশ উদ্ধার হচ্ছে, গণকবরেও ঠাঁই নেই, মৃতদেহের স্তূপ জমেও বিভিন্ন স্থানে। অপরদিকে ধ্বংসস্তূপ ঘিরে বাড়ছে স্বজনের বিলাপ। অনেকে টানা 8 ধরে অপেক্ষা করছেন প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাতের, সেটা হোক মৃত কিংবা জীবিত। সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ গুটিয়ে আনছে, কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ভূমিকম্পে তুরস্কের এর মধ্যে মৃতের সংখ্যা 35,418 ছাড়িয়েছে। সিরিয়ায় এখনো পর্যন্ত 5,800 বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। তুরস্কে 10 বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলো বলছে সিরিয়ায় এ সংখ্যা আরও বেশি হতে পারে। বিশ্বের 70 বেশি দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ধ্বংসস্তূপের কংক্রিট সরালে মিলছে লাশ। জাতিসংঘ সতর্ক করেছে যে চূড়ান্ত সংখ্যা দ্বিগুণ হতে পারে। সংস্থাটি বলেছে যে ভূমিকম্পের পরে সিরিয়ায় 53,00,000 মানুষ গৃহহীন হতে পারে। এখন তুরস্ক ও সিরিয়ায় প্রায় 9,00,000 লোকের জরুরি খাদ্যের প্রয়োজন রয়েছে। সিরিয়ার সরকার তার নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন ভূমিকম্পে নিহত সংখ্যা দেশের ধ্বংসাত্মক। 1999 ভূমিকম্পের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কর্মকর্তারা ধারণা করেছেন নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ AFED জানিয়েছে 6,000 বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে 1700 আফটারশক রেকর্ড করা হয়েছে। গত 6 ফেব্রুয়ারি ভোর 4:17 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর, মোমের মতো ধসে পড়ে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। মিশর, লেবানন ও সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে। WHO শীর্ষ কর্মকর্তা অ্যাডেল হেইড মার্শাল বলেন ভূমিকম্প যেসব অঞ্চলে সংঘটিত হয়েছে তার মানচিত্র অনুসারে বলা যায় যে 2,30,00,000 মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে। এদের মধ্যে 50,00,000 মানুষ অরক্ষিত অবস্থায় আছে। তিনি আরো বলেন তুরস্ক এবং উত্তর পশ্চিম সিরিয়ায় ভূমিকম্প কবলিত অঞ্চলে বেসামরিক অবকাঠামো স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। জেনেভায় WHO নির্বাহী কমিটিকে মার্শাং বলেছেন WHO মনে করে যে সিরিয়ায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন জরুরি পণ্যের অভাব দেখা দেবে, এমনকি দেশটিতে মধ্যমেয়াদী সময়ের জন্য আরও এমন সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ওই অঞ্চলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আফটারশক হতে পারে। CNN এর আবহাওয়াবিদ ক্যারেন ম্যাগিনিস ব্যাখ্যা করে জানিয়েছেন যে ভূমিকম্পের বৈশিষ্ট্যের কারণে আফটারশক কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত অনুভূত হতে পারে। ঢাকা মহানগরে পদযাত্রা শুক্রবার, গায়েবী মামলাকে হাতিয়ার করে দমন পীড়ন চলছে বলছে বিএনপি।
গায়েবী মামলাকে হাতিয়ার করে নেতাকর্মীদের উপর দমন পীড়ন ও হয়রানি চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার পর থেকে গায়েবী মামলার মিছিল থামছে না। এ ধরনের মামলার জ্যামিতিক হারে বাড়ছে। প্রিন্সিপালের ময়মনসিংহ জেলার ফুলপুরে এক গায়েবী মামলায় 21 নম্বর আসামি করা হয়েছিল বক্তারপুর গ্রামের চানু মিয়াকে। তিনি বিএনপির কোনো নেতা কিংবা কর্মী নন, অতি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। অথচ ইউনিয়ন পদযাত্রার কর্মসূচির দিন রাতে ক্ষমতাসীন দলের কতিপয় নেতা তার বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে হয়রানি করে, হুমকি ধমকি দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফুলপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে জানতে পারেন তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা দেওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় চানু মিয়া মানসিকভাবে চরম ভেঙে পড়েন, এক পর্যায়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ মৃত্যু দায় অবৈধ সরকারকে নিতে হবে। তিনি বলেন, গায়েবী মামলায় শহর থেকে গ্রাম নিরীহ মানুষ মানুষকে জড়িয়ে আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখার জন্য ভীত সন্ত্রস্ত রাখা হচ্ছে, তবে অবৈধ শাসক গোষ্ঠীর এই ভোতা কৌশল সাধারণ মানুষ সহ বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখতে পারবে না। দমন নিপীড়নের জন্য ঘটনাকে গণবিচ্ছিন্ন সরকারের মন্ত্রী নেতারা যতই গল্প হিসেবে অভিহিত করুক না কেন, শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টিকারীদের অসত্য বয়ানে জনগণ বিভ্রান্ত হবে না। জনগণ এখন ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। প্রিন্স বলেন, জনতার এই জাগরণ ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা জেনে বুঝে নিজেদের বাঁচাতে মরণ কামড় দেওয়া শুরু করেছে। তবে সময় খুবই সন্নিকটে যখন জাগ্রত মানুষের মরণ ছোবলে সরকারের ক্ষমতার অবৈধ মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অনেক অনুনয় বিনয়ের পরেও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।